আপনি কি জানেন আপনি কি জানেন না আপনি কি চাইবেন জানতে আপনি কি জানেন না ভেতরের যে শক্তিটা থাকে তার থেকে বাইরের শক্তি বেড়ে যায় বলে ঘটনাটা অনেকটা এরকম হয়ে যায় আপনি যদি চুজ করেন তাহলে আপনি অ্যাচিভ করবেন ওয়েন অপরচুনিটি মিট প্রিপারেশন দ্যাটস কল সাকসেস মানে অপরচুনিটি আসবেই বাট আর ইউ প্রিপেয়ার এনআফ ইয়ার সেলফ আপনি নিজেকে কি তৈরি রাখতে পেরেছেন সেই অপরচুনিটিটাকে গ্রিপ করার জন্য আপনি কি জানেন আপনি কি জানেন না হ্যাঁ আমার প্রশ্ন একটু অন্য রকম আপনি কি জানেন আপনি কি জানেন না যদি আপনি জানেন না কি জানেন না তাহলে আমার নেক্সট প্রশ্ন ইফ ইয়াস তারপরের কথা আমরা যেটা জানি সেটা জাস্ট ড্রপ অফ ওয়াটার আর যেটা জানি না ইটস জাস্ট লাইক এ ফার্স্ট ওশন মৃণাল চক্রবর্তী মেন্টাল টাফনেস ট্রেনার মেইনলি ফর স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি আমার জীবনে কেউ এরকমভাবে এসে এই প্রশ্নগুলো করেছিল যে আপনি কি জানেন আপনি কি জানেন না আমি একটু কনফিউজড হয়ে অনেকক্ষণ বাদে বলেছিলাম না আমি জানি না তখন উনি বলেছিলেন তাহলে তুমি কি চাইবে জানতে তুমি কি জানো না আমি বলেছিলাম ইয়েস আই ওয়ান্ট টু নো তখন উনি বলেছিলেন তুমি যেটা জানো খুবই সামান্য জানো আর যেটা জানো না ইস জাস্ট লাইক এ অসীম সমুদ্রের মতন নাও চয়েস ইজ ইয়স তুমি যেটা জানো সেটার মধ্যেই সারাটা জীবন কাটিয়ে দেবে নাকি জীবনটাকে অন্যভাবে এক্সপ্লোর করবে তখন আমি বলেছিলাম আই ওয়ান্ট টু এক্সপ্লোর তখন উনি বলেছিলেন আমার কানে কানে এসে যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায় আমি বললাম মানে উনি বললেন তুমি ঠিক যেরকম বুঝবে তুমি ঠিক সেরকমই খুঁজবে আর যেরকম তুমি খুঁজবে সেরকমই তুমি পাবে তখন আমি বললাম আমি তো জানি না আমি কি খুঁজব বলে এক্স্যাক্টলি আসল প্রবলেম ওখানেই হয়ে যায় যে একটা ঘড়ি আর একটা কম্পাস যদি সবার সামনে রাখে রেখে বলা হয় যে আপনি কোনটাকে চুজ করবেন ম্যাক্সিমাম মানুষ আমরা হয়তো চুজ করে থাকি ঘড়ি বাট কম্পাস দেখায় ডাইরেকশান ঘড়ি দেখায় টাইম উনি আমাকে গাইড করলেন ফার্স্ট অফ অল ইউ নিড টু নো ইয়োর ডাইরেকশান নিজের ডাইরেকশানটাকে রিয়ালাইজ করো অ্যান্ড ডাইরেকশানের সাথে তুমি টাইমকে অ্যালাইন করো তাহলে একজ্যাক্টলি তুমি যেটা চাইবে সেটা অ্যাচিভ করবে এক্স্যাক্টলি আমি ছোটোবেলায় কাঁচরাপাড়ায় বড় হয়েছি এবং তারপরে চুচুড়াতে বড় হয়েছে আমি জানি না আপনারা এই নামগুলো পরিচিত কিনা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের একটা মফসাল টাউন এবং যেহেতু হকি খেলতাম সেই জন্য স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় আমি চান্স পাই অ্যাজ এ হকি প্লেয়ার হকি খেলা চলতে চলতে আমি গভর্নমেন্ট অর্গানাইজেশনে চান্স পাই এবং সেখানে তিন চার বছর চাকরি করার পর সেই অর্গানাইজেশন আমার পছন্দ হয় না এবং ছেড়ে দিয়ে আমি আরেকটা অর্গানাইজেশনে জয়েন করি বারো বছর খেলার পর আমার লিগামেন্ট কাটলেজ একসাথে ছিঁড়ে যায় এবং ঠিক সেই সময় একটি মানুষ আমার জীবনে এসে আমার জীবনকে ইউ টার্ন করে দেন এবং তারপরে আমি যাই কেমব্রিজে রিসার্চ করি স্পোর্টস মোটিভেশান মেইনলি এনএলপির ওপর নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং যেটা আপনারা মাইকেল ফিলিপসের নাম শুনেছেন উশিয়ান বোল্টের নাম শুনেছেন যারা এই ফর্মুলা অ্যাপ্লাই করে ওয়ার্ল্ড রেকর্ড করে থাকে এবং এটা চার বছর ধরে লার্ন করার পর আমার রিসার্চ পেপার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পায় এবং তারপরে আমি সুযোগ পাই একটি ইউনিভার্সিটিতে মাইন্স ইউনিভার্সিটি জার্মানিতে পিএইচডি করার বাট যিনি আমাকে গাইড করেছিলেন তিনি আবার আমাকে রিকোয়েস্ট করেন অ্যাডভাইস দেন এবং অর্ডার দেন দেশে ফিরে এসে দেশের জন্য কিছু করা এবং আমি যখন দেশের হয়ে কাজ শুরু করি প্রথম আমি শুরু করি মেনলি স্পোর্টস টিমগুলোর সাথে মেনলি ইন্ডিয়ান হকি ইন্ডিয়ান ফুটবল ইন্ডিয়ান টেবিল টেনিস এবং ইন্ডিয়ান শ্যুটার আপনারা রিসেন্টলি শুনে থাকবেন খুব ভালো সাকসেস কমনওয়েলথ গেমসে হয়েছে যেখানে মেহুলি ঘোষ একটা দারুণ মেডেল পেয়েছে মাত্র সতেরো বছরের মেয়ে কিন্তু এই সতেরো বছরের মেয়ে তৈরি হওয়ার পিছনে চার বছর আগে থেকে আমি তার সাথে ছিলাম এবং তার প্রত্যেকটা স্টেপিংয়ে তাকে গাইড করা তার আপস অ্যান্ড ডাউনসে কীভাবে সে মাইন্ডসেট করবে দ্য সেম থিং হ্যাপেন উইথ ইন্ডিয়ান হকি আমি যখন ইন্ডিয়ান হকির সাথে ছিলাম একই জিনিস আমার সাথে ঘটে ইন্ডিয়ান হকি টিমের যিনি কোচ ছিলেন রেসপেক্টেড স্যার হরিন্দর সিং তিনি আমাকে বলেন মৃণাল একটা জিনিস মনে রাখো এরা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে এদেরকে এক করতে হবে এবং ইউনাইটেড করে আমাদের জিততে হবে টুর্নামেন্ট টুর্নামেন্টটা কিন্তু খুব বড়ো একটা টুর্নামেন্ট যেটা ওয়ার্ল্ড কাপ যেটা ষোলো বছর ইন্ডিয়ান টিম যেতে নিই আমি হরিন্দর স্যারের সাথে কথা বলার পর টিমের জন্য স্লোগান বানাই অ্যাজ ওয়েল অ্যাজ টিমের কিছু ফর্মুলা অ্যাপ্লাই করি প্রথম দিন আমি টিমে যে ক্লাসটা করিয়েছিলাম তার একটা ছোট্ট নমুনা আপনাদের দেখাবো আমি প্রত্যেকটা প্লেয়ারকে বলেছিলাম যে প্রত্যেকে আমরা কিন্তু সাকসেসফুল হতে পারি কিন্তু ছোটোবেলা থেকে আমরা প্রচুর নলেজ নিই কিন্তু অনেক সময় কি হয় আমাদের নলেজ নেওয়া আর বাইরের প্রেশার দুটো একরকম থাকে না বাইরের প্রেশার অনেক বেশি থাকে কারোর ফ্যামিলি প্রবলেম থাকে কারোর হয়তো পার্সোনাল প্রবলেম থাকে কারোর হয়তো সোশ্যাল প্রবলেম থাকে এর পরেও থাকে কম্পিটিশন প্রবলেম এই প্রবলেমগুলো একটা সময় কি করে ভেতরের যে শক্তিটা থাকে তার থেকে বাইরের শক্তি বেড়ে যায় বলে ঘটনাটা অনেকটা এরকম হয়ে যায় মানে দেখতে বাইরে থেকে হয়তো দারুণ একটা ছ ফুটে ছেলে কিন্তু ভেতর থেকে তার শক্তিটা অনেকটা এরকম হয়ে যায় বাট আমাকে যদি স্কোপ দেওয়া হয় আমি এটাই বলেছিলাম আমাকে যদি স্কোপ দেওয়া হয় বা সবাই যদি ওপেন মাইন্ডেড হয় তাহলে আমি কিছু নলেজ আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি নিজে পঁচিশ বছর খেলাধুলা করেছি আর পাঁচ বছর বিদেশে থেকে যে পড়াশোনা করেছি এবং সব কিছুকে যদি রাইট টাইমে রাইট সিচুয়েশানে রেখে সেটাকে ব্রেন অ্যান্ড হার্ট দুটোকে অ্যালাইন করে যদি সিল করা হয় তারপরে যতই প্রেসার দেওয়া যাক না কেন কোনোভাবেই শেপ চেঞ্জ হয় না মানে ভেতরের শক্তি বেশি হয় বাইরের শক্তির থেকে আর যখন ভেতরের শক্তি বেশি হয় তখন পৃথিবীকে জয় করাটা যে বোঝে সে খোঁজে যে খোঁজে সে পায় এক্স্যাক্টলি এই একই কথাতে ইন্ডিয়ান টিম মোটিভেটেড হলো এবং মোটিভেশন লেভেলটা এরকম জায়গায় গেল আমরা প্রত্যেকটা ম্যাচ কিন্তু খুব অ্যাহেডে জিতলাম নট অনলি দ্যাট ইন্ডিয়ান টিমের যেটা মেইন চ্যালেঞ্জ ছিল আপনারা সবাই জানেন যে এক গোল বা দু গোল খেয়ে গেলে অনেক সময় এরকম হয় আমরা ভাবি ইন্ডিয়া মোনায় হেরে গেল কিন্তু এইখানেই হয়েছে রিবাউন্ড ব্যাক নয় রিবাউন্ড ফরওয়ার্ড আমরা শুনেছি অনেকেই বাউন্স ব্যাক বাট বাউন্স ব্যাক মানে একটা বলকে ড্রপ করলে এই অবধি ব্যাক করে কিন্তু বাউন্স ফরওয়ার্ড মানে যদি জোরে মারা যায় যেখান থেকে আমি ছুটছি তার থেকেও ওপরে ওঠে আমি বাউন্স ফরওয়ার্ড ফর্মুলা শেখালাম ইন্ডিয়ান টিমকে একটাই রিয়ালাইজ করালাম নো প্রেশার নো ডায়মন্ড মানে একটা ডায়মন্ড হতে গেলেও প্রেশার ফেস করতে হয় আর যারা প্রেশার নেয় তারাই কিন্তু প্লেজারটা এনজয় করে যারা পেইনকে প্লেজারে কনভার্ট করতে পারে তারাই ওয়ার্ল্ডকে রুল করে নাও চয়েস ইজ ইউর আপনি কি করবেন সো একজ্যাক্টলি এই কথাগুলো পুরো ইন্ডিয়ান টিম পুরোপুরিভাবে অ্যাপ্লাই করে মেইন পার দ্য অ্যাপ্লিকেশান আমরা সবাই জানি নলেজ ইজ পাওয়ার বাট মডার্ন সায়েন্স বলছে নলেজ ইজ জাস্ট এ ইনফরমেশান অ্যাপ্লায় নলেজ ইজ পাওয়ার ইন্ডিয়ান টিম অ্যাপ্লাই করল শুধু নয় আপনারা এবার দেখেছেন নিশ্চয়ই টেবিল টেনিসে ইন্ডিয়ান টিমের হিউজ সাকসেস কোচ ম্যাসিমো ফার্স্ট ডে আমাকে বলেছিল মৃণাল আই নিড ইউর হেল্প একমাত্র তুমি পারো প্রত্যেকটা প্লেয়ারের যে ব্লকেজগুলো আছে সেটা খুলে দিতে আপনারা হয়তো জেনে থাকবেন এনএলপি মেন্টাল ব্লকেজকে ক্লিয়ার করে অ্যান্ড আই সো প্রাউড অফ ইউ অ্যান্ড ফরচুনেট যে ডক্টর রিচার্ড ব্যান্ডলার যিনি এনএলপিকে ক্রিয়েট করেছেন তিনি আমার পার্সোনাল ট্রেনার আমার সাথে প্রতি বছর দু মাস করে একসাথে আমরা সময় কাটাই আমি ওনার কাছ থেকে লার্ন করি তার কারণ আমার বিশ্বাস এভরিডে ইজ এ স্কুল ডে প্রত্যেক দিনই কিন্তু একটা স্কুলের মতন দিন মানে শিখতে হবে তাহলেই তুমি অ্যাজ মানে ইমভাইব করতে পারবে অ্যান্ড আফটার ইম্বাইব ইউ ক্যান শেয়ার উইথ আদার্স মানে লার্ন ডু টিচ আমরা অনেক সময় ভুলে যাই আমরা লার্ন করি আর তারপরে ভাবি যে টিচ করব। অনেক সময় বাবা মাদেরও সেম জিনিসটা হয় আমি প্রচুর এডুকেশনাল ইনস্টিটিউটে গিয়ে এটা শেয়ার করেছি ডোন্ট থিঙ্ক লার্ন টিচ ইটস অল অ্যাবাউট লার্ন ডু অ্যান্ড দেন টিচ তো অনেক বাবা মা প্রশ্ন করে আমাদেরও শিখতে হবে তখন আমি আমার প্রফেসরের কথা বলি ডক্টর জোনাথন স্মিথ যিনি ইউকেতে আমার সুপারভাইজার ছিলেন উনি বলেছিলেন মৃণাল অলওয়েজ রিমেম্বার এভরি ডে ইজ এ স্কুল ডে দ্যাট মিনস ইউ হ্যাভ টু লার্ন সামথিং নিউ এভরি ডে ইজ এ স্কুল ডে আর এই ফর্মুলাগুলো ইন্ডিয়ান স্পোর্টস এবং রিসেন্টলি এই যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় কম্পিটিটিভ এক্সাম সেখানেরও কিছু স্টুডেন্ট আমার কাছে এসছিলো যাদের সাকসেসে আমার সাকসেস আরেকটা দিকে খুলে গেছে আমার খুব ভালো লাগে যখন আমি বুঝতে পারি যে যে কোনো সাকসেসের পিছনে একটা রুট থাকে রুটটা হয়তো আপনারা জানেন বাট আমি আবার চাইবো শেয়ার করতে যে রুটটা যদি আপনারা বুঝতে পারেন আমার মনে হয় যে কোনো মানুষ যেখানেই থাকতে পারে সাকসেসফুল হতে পারে রুট আর কিছুই না ডিফারেন্স বিটুইন চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশান চেঞ্জ ওয়ার্ডের মানে আপনারা জানেন যেটা মানে হলো একবার আপনি কিছুক্ষণের জন্য চেঞ্জ হলেন বাট আবার আগের জায়গায় চলে গেলেন এক্সাম্পল একটা সিনেমা দেখলাম হাইলি মোটিভেটেড হলাম আবার দুদিন বাদে আগের জায়গায় চলে গেলাম বাট হোয়াট ইজ ট্রান্সফরমেশান ট্রান্সফর্মেশান মানে হল অনেকটা কয়লা ট্রান্সফর্ম করে ডায়মন্ডে কনভার্ট হয় আপনারা জানেন একটা শুয়োপোকা প্রেশারে কিসে কনভার্ট হয় প্রজাপতিতে কনভার্ট হয় একটা ছোট্ট বালির কণা প্রেসারে মুক্ততে কনভার্ট হয় ইটস কল ই রিভার্সেবল প্রসেস সো চেঞ্জ হয়ে কিন্তু কোনো লাভ নেই অনেকে এসে বলে স্যার আই ওয়ান্ট ইউর হেল্প তখন আমি জিজ্ঞেস করি হোয়াট টাইপ অফ হেল্প আই ক্যান ডু ফর ইউ তখন বলে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লাইফ তখন আমি বলি ইজ ইট টেম্পোরারি ও ইজ ইট পারমানেন্ট তখন এভরিবেডি তখন আমাকে বলে স্যার আই ওয়ান্ট পার্মানেন্ট চেঞ্জ সাস্টেইন চেঞ্জ তখন আমি বলি ইটস নট চেঞ্জ ইটস কল ট্রান্সফরমেশন ঠিক এই কথাগুলো যখন আমার স্টুডেন্ট বা আমার সাথে যখন কেউ আসে কথা বলে তারা অ্যাপ্লাই করে তাদের লাইফ চেঞ্জ হয় আমি এই টোটাল যে আজকে আপনাদের সাথে আমার লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তার তিনটে পয়েন্টই আমি আপনাদেরকে জিস্ট বলতে চাইবো ফার্স্ট পয়েন্ট লাইফে দেয়ার ইজ নো চয়েস অ্যান্ড চান্স আমরা জানি এই দুটো ওয়ার্ড আমরা শুনেছি হ্যাঁ চয়েস অ্যান্ড চান্স সো অনেকে মনে করে যদি আমি চান্স পাই তাহলে আমি অ্যাচিভ করবো সো ইটস নট চান্স ইটস এ চয়েস পয়েন্ট নাম্বার টু আমরা অনেক সময় বিশ্বাস করি অপরচুনিটি অ্যান্ড প্রিপারেশান অনেকেই বলে আমি তো অপরচুনিটি পাচ্ছি না বাট রিসার্চ বলছে ওয়েন অপরচুনিটি মিট প্রিপারেশান দ্যাটস কল সাকসেস মানে অপরচুনিটি আসবেই বাট আর ইউ প্রিপেয়ার এনআফ ইয়ার সেলফ আপনি নিজেকে কি তৈরি রাখতে পেরেছেন সেই অপরচুনিটিটাকে গ্রিপ করার জন্য থার্ড অ্যান্ড ফাইনাল থিংস আপনাকে সব সময় মাথায় রাখতে হবে আপনার ডাইরেকশানটা কোথায় এক্স্যাক্টলি লাইফের ওয়াইটা কোথায় অনেক ক্ষেত্রে কী হয় ওয়াইটা আমরা ভুলে যাই কিন্তু ওয়াইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে কোনো কাজের ক্ষেত্রে ফার্স্ট কোশ্চেন শুড বি ওয়াই আমি কাজটা কেন করব। যদি কেন ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে আসে হাও কাজটা কিভাবে করব অ্যান্ড দেন ফাইনালি এই ওয়ার্ডটা আসে ওয়াট আমাকে কাজটা কি করতে হবে আর ঠিক এইভাবে যখন ইন্ডিয়ান টিম যখন কোনো ইউথ যখন কোনো আইএস পরীক্ষা দেওয়ার জন্য আমার কাছে আসে যে স্যার মেন্টালি প্রচণ্ড ভয় লাগছে তখন আমি তাদেরকে এই পয়েন্টসগুলো বলি এবং প্রত্যেকটা পয়েন্টস তখন তারা অ্যাপ্লাই করে এবং অ্যাপ্লাই করে বলে তাদের লাইফে চেঞ্জ আসে আমার মনে হয় আজকে যে স্পিচ আপনাদের সামনে রাখলাম আমার মেইনলি এক্সপিরিয়েন্স স্পিচ যেটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে বিভিন্নভাবে তবে হ্যাঁ একটাই কথা আবার ঘুরিয়ে ফিরিয়ে বলবো খালি শুনলে হবে না লার্ন আনলার্ন অ্যান্ড রিলার্ন হোয়াট ডাউ মিন বাই দ্যাট লার্ন মানে শেখা আনলার্ন মানে কিছু কিছু জিনিস যেগুলো আমরা ভুল শিখেছি সেগুলো ডিলিট করা মোবাইলের ফাইলের মতন যদি মোবাইলের সফটওয়্যার আনইনস্টল করা যায় আবার ইনস্টলও করা যায় দ্য সেম থিং হ্যাপেন উইথ আওয়ার মাইন্ড আমরাও পারি আমাদের মাইন্ডকে কোনো একটা স্পেসিফিক হ্যাবিটকে ডিলিট করে একটা নতুন হ্যাবিটকে রিলার্ন করা আমার মনে হয় আপনাদের এই ফর্মুলাগুলো কাজে লাগবে থ্যাংক ইউ খুব ভালো লাগলো আপনাদের সামনে এসে এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান আর ভিডিও